بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته অনেক দিন পরে আজকে মেরিনারদের জন্য আমাদের যে আয়োজন সেটা একটা রেকর্ডিংয়ের জন্য বসছি। মাঝখানে আমার শরীরটা একটু খারাপ ছিল এবং আমার কিছু পারিবারিক অসুবিধা ছিল, যে জন্য এই নিয়ে বসতে পারিনি আমি, মানে এই রেকর্ডিংয়ের আয়োজন নিয়ে। যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম সেটার সাব হেডিং বা হেডিং ছিল কন্ডিশনস অ্যান্ড গাইডলাইন্স ফর কলিং পিপুল টু দ্য আকিদা অফ আহলুসুন্নাহ জামা। আহলুসুন্নাহ জামার দিকে আপনি যে মানুষকে ডাকবেন তার শর্তসমূহ, কী কী শর্ত পূরণ করতে হবে এবং গাইডলাইন বা দিক নির্দেশনা, এরই ভিতরে আমরা গাইডলাইন্স অ্যান্ড স্টার্টিং পয়েন্টস ফর দায়ী যারা তাদের জন্য গাইডলাইন দিক নির্দেশনা এবং স্টার্টিং পয়েন্ট কোথা থেকে শুরু করবেন সেটার উপরে বেশ কয়েকটা পয়েন্ট পড়ছি আমরা, 20টা পয়েন্ট পড়ছি ইনফ্যাক্ট আমরা। 21 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাফার্মিং দ্য ইম্পর্টেন্স অফ শুরা ইন দাওয়া। দাওয়ার কাজে শুরাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমরা বাংলাদেশে যারা তবলিগ জামাত করেন তাদের ভিতর দেখি যে তারা প্রায়ই মশওয়ারা করেন, একসাথে বসে কোন একটা জিনিসে পলিসি ঠিক করেন, কি করবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, বা কোন জায়গাটায় দাওয়াতি কাজ শুরু করবেন, কোন মহল্লায় ইত্যাদি টার্গেট করে আগে ঠিক করে বসে প্ল্যান করে করেন। ইম্পর্টেন্স অফ শুরা দাওয়াতে খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং দায়ী যারা তাদের লার্নিং দ্য ফিক অফ কনসালটেশন, আলোচনা করার যে ফিক আছে সেটাও শিখতে হবে। এরকম ছোট ছোট জিনিস আছে, যেমন যখন একটা সুরাতে বসলেন তখন ওটার একজন আমির থাকবেন, সবাই কথা একজন একজন করে তার অনুমতি নিয়ে কথা বলবেন এবং কথা বলার পরে হয়তো আমির তার মতামত দিলেন বা এই ইত্যাদি আর কি। নীতিগ্রীতি অনেক জিনিস আছে, অনেক আদব আছে। 22 নম্বর পয়েন্ট হচ্ছে বিং এ গুড এক্সাম্পল বিকজ দ্য দাইয়া ইজ দ্য মিরর অফ হিজ দাওয়া। যে জিনিসটা আপনি দাওয়াত দিচ্ছেন, যা বলে দাওয়াত দিচ্ছেন, যার দিকে আল্লাহর দিকে দিচ্ছেন, অফকোর্স ইসলামের দিকে দিচ্ছেন, কিন্তু যে সমস্ত জিনিস মানুষকে করতে বলতেছেন সে সমস্ত জিনিসগুলো যেন আপনি যেন একটা মিরর বা আয়না হিসেবে কাজ করেন, অর্থাৎ আপনার জীবনে সেগুলো যেন রিফ্লেক্টেড হয়। কাউকে আপনি পাঁচক্ত সালাত ইন টাইম পড়তে বলতেছেন, আপনি নিজে যেন ইন টাইম যান সালাতের জন্য। কাউকে আপনি ধরেন দান দক্ষিণা করতে বলতেছেন, আপনি নিজে যেন সেটার একটা এক্সাম্পল হন। অথবা ওয়েলফেয়ার যে কোনো ওয়েলফেয়ারে, দান দক্ষিণা বাদ দিলাম, ওয়েলফেয়ার একজন মানুষকে সাহায্য করা তার কোনো একটা কাজে, কায়িক শ্রম হইতে পারে সেটা, সে ঘর বানাচ্ছে, গ্রামে হয় না যে ঘর বানাচ্ছে, নিজেই নিজের ঘর বানাচ্ছে, এটা সেটা কাটতে হচ্ছে, ওটা নিয়ে আসতে হচ্ছে, আপনি তাকে একটু হেল্প করলেন, কথা বললাম যে আপনি নিজে যেন এক্সাম্পল হন, এক্সাম্পল ফ্রম উইচ আদার্স উইল লার্ন, অন্যরা যেন আপনাকে দেখেই করে। এই জন্য আমাদের একটা ভিডিও আছে যে ফ্যামিলিতে দাওয়াত দেওয়ার জন্য বা পরিবারের গ্রেটার পরিবারে দাওয়াত দেওয়ার জন্য কি করার, আমি ওখানে প্রথমেই বলছি যে সবচেয়ে ভালো দাওয়াত হচ্ছে বিং অ্যান এক্সাম্পল। একজন আপনি যদি নিজে একটা এক্সাম্পল হন সেটাই সবচেয়ে বড় দাওয়াত, যে জিনিসের দাওয়াত দেবেন। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন যদি দেখে যে আপনি যাই ছিলেন, যেই ক্যাটাগরির বা যেই মানবিক গুণাবলীর মানুষ ছিলেন আগে, দিনের পথে এসে, ইসলামের পথে এসে, ইসলামের কথা বলতে গিয়ে বা ইসলামের কাজ করতে গিয়ে বা ইসলাম পালন করতে গিয়ে আপনি সব দিক দিয়ে সুপিরিয়ার হিউম্যান বিং, মানে সব দিক দিয়ে একটা বেটার হিউম্যান বিং হয়েছেন আগের চেয়ে,
সবাই আপনাকে পছন্দ করে, আপনি সফট হয়েছেন, আপনার রাগ কমে গেছে, আপনার টলারেন্স বেড়ে গেছে, আপনার ধৈর্য বেড়ে গেছে, এটি এক্সেলফ একটা দাওয়াত। এরপরে বলতেছেন যে ফলোয়িং দ্য পাথ অফ উইজডম অ্যান্ড বিউটিফুল প্রিচিং মেকিং দ্য ওয়ার্ডস অফ আল্লাহ। আল্লাহর এই কথাগুলা, মানে পরে একটা আয়াত কোট করবেন, বলতেছেন এইগুলাকে দ্য স্ট্যান্ডার্ড অফ দাওয়া অ্যান্ড প্রিন্সিপাল টু ফলো। এটাকে দাওয়ার, দাওয়াতি কাজের স্ট্যান্ডার্ড, আদর্শ এবং মূলনীতি হিসাবে নেওয়া আর কি। সূরা নাহলের 125 নম্বর আয়াত কোট করতেছেন এটা বলে। ইনভাইট টু দ্য ওয়ে অফ ইয়র লর্ড, মানে ইসলাম ব্যাকেটে, উইথ উইজডম। উইজডম বলতে এখানে উইথ দ্য ডিভাইন রেভলিউশন অ্যান্ড দ্য কোরআন, মানে ওয়াহি দিয়ে, ওয়াহির মাধ্যমে ডাকবেন। উইথ উইজডম অ্যান্ড ফেয়ার প্রিচিং, সুন্দর করে কথা বলবেন, সুন্দর করে দাওয়াত দিবেন। অ্যান্ড আর্গু উইথ দ্যাম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার। আর আর্গুমেন্ট যদি কখনো করতেই হয়, আর্গু এমনভাবে করবেন যেটা বেটার বা যেটা সুপিরিয়ার, যেটা নিশ্চিত, যেটা এফেক্টিভ। এখানে স্কলাররা অলওয়েজ এক্সাম্পল দেন ওই ইব্রাহিম আলাইসাল্লামের সাথে নম্রুদের ডায়ালগের উদাহরণ দেন, যে নম্রুদ ইব্রাহিম আলাইসাল্লাম যখন তাকে বলছেন যে আমার, মানে আল্লাহ প্রাণ দেন, প্রাণ হরণ করেন, তখন সে বোঝাইতে চেয়েছে সেও সেটা করে, সে বোঝাইতে চেয়েছে সেও সেটা করে, অর্থাৎ সে চাইলে কাউকে কতল করতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে বা হত্যা করতে পারে ইত্যাদি। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে আমার প্রভু পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি এটাকে পশ্চিম দিক থেকে উদিত করো তো। এইটা যদিও এটা একটা ইম্পসিবল জিনিস, এটা পারবে না কোনো মানুষ বা কেউ, কোনো সৃষ্টির কেউ পারবে না, পারার কথা না, কিন্তু এখানে সে নির্বাক হয়ে যায়, আর কিছু বলার ছিল না তার, যে আল্লাহর একটা বিধানকে সে রিভার্স করতে পারে কিনা বা আল্লাহর একটা নিয়মকে, সুন্নাত যেটা আল্লাহ করে দিয়েছেন। এটা একটা উদাহরণ দেন না কি স্কলাররা যখন এই কথাটাতে আসেন যে আর্গু করলে বা কখনো যদি কি করতে হয় তাহলে অ্যান্ড আর্গু উইথ দেম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার। আচ্ছা, 24 নম্বর পয়েন্ট, অ্যাকোয়ারিং পেশেন্স বিকজ দিস ইজ দ্য অ্যাট্রিবিউট অফ দ্য প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স অ্যান্ড দ্য রিজন ফর দ্য সাকসেস অফ দেয়ার দাওয়া। ধৈর্য ধারণ করতে শেখা, যত নবী পয়গম্বর ছিলেন, রাসুল ছিলেন, তাদের এই গুণটা সবার ছিল এবং এই গুণের জন্যই তারা শেষ পর্যন্ত দাওয়াতি কাজে সাফল্য লাভ করছে। আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ তো দেখতেই, মানে আমাদের চোখের সামনে আছে সিরা। পার্সোনালি তাকে যত যত অপমান, যত অত্যাচার বা যত কি বলবো অবজ্ঞা করা হয়েছে, এটার জন্য উনি কোনোদিন কারো থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই, নীরবে সহ্য করছেন এবং সেগুলো অ্যাবজর্ব করছেন। উনি যখনই কাউকে শাস্তি দিয়েছেন বা কাউকে ক্ষমার অযোগ্য মনে করছেন, সেটা অলওয়েজ ছিল দিনকে ডিমিন করা, আল্লাহর দিনকে অপমান করা বা আল্লাহকে অপমান করা বা ইত্যাদি, এই সমস্ত কারণে হয়তো মক্কা বিজয়ের পরে যাদেরকে উনি মাফ করেন নাই, যে অল্প গুটি গুটি কয়েক মানুষকে, অথবা এর আগেও বা পরেও, কখনোই সেটা পার্সোনাল ইস্যুর জন্য না। পার্সোনালি ওনাকে অনেক খারাপ কথা, অনেক অপমান করছে মানুষ, সেগুলো উনি মাফ করে দিয়েছেন, করতে পারতেন, উনি মৃত্যুদণ্ড তাদেরও দিতে পারতেন চাইলে, সেই ক্ষমতা তার ছিল, কিন্তু সেটা উনি এক্সারসাইজ করেননি, বরং উল্টাটা বলছেন। এই মক্কায় মদিনায় আবদুল্লাহ ইবনে উবাই বা এই ধরনের যারা তার পিছনে সারাক্ষণ লেগে থাকতো বা সারাক্ষণ ষড়যন্ত্র করতো কী করে তার কাজ, তার তাকে অপমান করা যায়, তার কাজকে ই করা যায়, এদের সম্বন্ধে যখন কেউ বলছেন সাহাবিদের যে এদের তো স্ট্রেটেন আপ করলেই হয়, তখন উনি বলছেন যে মানুষ বলবে মোহাম্মদ তার সাথীদেরকে হত্যা করে, যারা বাইরের লোক, খ্রিস্টিয়ান অথবা কাফের বা ইহুদি, তারা এরকম বলবে, চাইলেই বা পারলেই কিছু একটা করা করেন না। সেটা যাই হোক, ধৈর্যের কথা যেটা বলতেছিলাম, ধৈর্য সম্বন্ধে অনেক কথা আছে, আমি আপনাদেরকে আগেও বলছি বোধ হয় যে এখন আমার কাছে এটা নাই, ওইটা অবসোলিট হয়ে গেছে, একটা কোরআনিক সফটওয়্যার ছিল
খুবই ইউজফুল, ইউজার ফ্রেন্ডলি ছিল। এটা এক্সপি পর্যন্ত চলছে, তারপরে আর চলে না। আমরা চেষ্টা করছিলাম এক্সপি দিয়ে এই উইন্ডোজ 10-এর পাশাপাশি পার্টিশন ই করে এক্সপি দিয়ে কোনো মতো চালান যায় কিনা, তো তাতে দেখা যায় যে অন্যরকম বাগ বা অন্যরকম সমস্যা চলে আসে। তো ওইখানে আপনার ওই আমি সার্চ দিয়েছিলাম একবার ই দিয়ে, আপনার পেশেন্স পেশেন্ট এসব ই দিয়ে 69 টাইমস আসছে, মানে জাস্ট প্রাইমারি সার্চটা আর কি, প্রাইমারি বলতে মেন শব্দগুলো আর কি। এরপর তো আরও ধরেন পেশেন্টের সাথে পেশেন্টলি আসছে, ইম্পেশেন্ট আসছে, ওগুলো না, মেন যে পেশেন্ট পেশেন্স পেশেন্টলি এরকম শব্দ 69 টাইমস আসছে কোরআনে। আরও হয়তো অন্যান্য ফর্মগুলাতে আরও অনেক অনেকবার হয়তো পাওয়া যাবে। তো এই সম্বন্ধে আসলেও একটু 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 খেয়াল করলে বুঝবেন, একটু চিন্তা করলে বুঝবেন যে আমাদের অনেক সাফারিংই কিন্তু আসলে ধৈর্যের ছুটি থেকে হয়। ধৈর্য ফর হোয়াট, ধৈর্য কিসের ধৈর্য? কাম থেকে ধৈর্য, ক্রোধ থেকে ধৈর্য, লোভ থেকে ধৈর্য, রাগ থেকে মানে কাউকে হিংসা থেকে ধৈর্য, ঘৃণা থেকে ধৈর্য, যে কটা জিনিস আপনার ভিতরে মানে ইনস্টিংটিভলি উঠে আসতে চায়, হোস্টাইল জিনিসগুলো, সেগুলো সবকটার সাথে ধৈর্যের সম্পর্ক আছে। তো গেল এটা। পজিশন নাম্বার হচ্ছে অ্যাভয়ডিং এক্সট্রিমিজম অ্যান্ড বিং অ্যাওয়ার অফ ইটস নেগেটিভ কনসিকোয়েন্স। যে জায়গাটাতে ছাড় দেওয়া যায়, ধরেন আপনি দাওয়াতি কাজ করতে করতে একটা কোয়েট কমিউনিটি আপনি ই করছেন, এখন আপনি বলতেছেন তাহাজ্জুদের নামাজের কথা সবাইকে, রিকমেন্ড করতেছেন, বলতেছেন এটার মাহাত্ম্য বোঝাচ্ছেন, ফাইন, ঠিক আছে। কিন্তু কেউ একজন তাহাজ্জুদে ওঠে না দেখে তাকে আপনি মার্জিনালাইজ করলেন বা কোনোভাবে ই করলেন, এটা কিন্তু এক্সট্রিমিজমের পর্যায়ে গেল, কারণ তাহাজ্জুদ কারোর জন্য ফরজ না। এবং এটা করে হয়তো আপনি যে লোকটা আল্লাহর পথে আসতেছিল, প্র্যাকটিস শুরু করছিল বা অনেকটুকু আগায় গেছিল, তাকে হয়তো আপনি দূরেই সরাই দিলেন আপনার থেকে, এটা এই এই কথাটা বোঝার আছে। এবং এটা নেগেটিভ কনসিকোয়েন্স, দেখা গেল অলটুগেদার সে যা করতো সেটাও ছেড়ে দিল। এটা খেয়াল করবে যে কোন জিনিসটা প্রায়োরিটি, কোন জিনিসটা ইনসিস্ট করা দরকার, কোন জিনিসটা ইনসিস্ট না করলেও চলে, সেইভাবে আপনি জিনিসগুলোকে দেখবেন। স্ট্রাইভিং টু বি ইজি গোয়িং অ্যান্ড জেন্টল উইদিন দ্য লিমিটস পারমিটেড বাই শরিয়া। ইজি গোয়িং বা জেন্টল, ভদ্র এবং ইজি গোয়িং, মানে স্ট্রিক্ট যেন মনে না হয়, যে আপনি মারমার কাট কাট একটা অবস্থায় আছে সেরকম যেন না মনে হয়, যেটা শরিয়ার ভিতরে। এখন কেউ মদ খাইতেছে তার ব্যাপারে ইজি গোয়িং হওয়ার তো কোনো রাস্তা নেই, কিন্তু ধরেন ওই যে বললাম তাহাজ্জুদের এক্সাম্পল, কেউ একজন তাহাজ্জুদ পড়ে না, আচ্ছা ঠিক আছে পড়বে বা আমরা বলবো তাকে সফটলি বলবো, এটা শরিয়ার ভিতরে কারণ তাহাজ্জুদ কারোর জন্য ফরজ না, এই এক্সাম্পলটাই আবারও বললাম। 26 নম্বর পয়েন্ট, দ্য মুসলিম ইজ এ সিকার অফ ট্রুথ অ্যান্ড বিং ব্রেভ ইন স্পিকিং দ্য ট্রুথ ইজ সামথিং দ্যাট ইজ এসেন্সিয়াল ইন দাওয়া। মুসলিম হচ্ছে সত্য সন্ধানী, সত্য সন্ধান করে সে, এবং সত্য বলতে গিয়ে সে সাহসী হয়, যেটা দাওয়াতের জন্য এসেন্সিয়াল। অনেক সময় দেখবেন সত্য বলাটা হয়তো সমাজের প্রচলিত নর্মসের এগেনস্টে যাচ্ছে, বা সমাজপতি যারা তাদের যে স্ট্যান্ড বা তারা যা ই করে সেটার এগেনস্টে যাচ্ছে। ইফ ইউ আর আনএবল টু স্পিক দ্য ট্রুথ দেন ডু নট স্পিক ফলসহুড। আর কখনো যদি এমন হয় যে সত্য কথাটা বলা যাচ্ছে না, হইতে পারে, সেই ক্ষেত্রেও সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবেন না, অর্থাৎ মিথ্যা বলবেন না যদি না পারেন সত্যটা বলতে, হইতে পারে কোনো একটা সিচুয়েশনে সত্য বলাটা অসম্ভব। 27 নম্বর, বিওয়ার অফ স্ল্যাকেনিং অ্যান্ড নেগেটিভ কনসিকোয়েন্স অ্যান্ড ডো নট be negligent about studying its causes and the means of dealing with it. Slackening, kono ekta kichu dhila dala hoye jawa, ei to age easy going bolchen, easy going ar dhila dala dui ta alada. Easy going bolte bojhacchen je smooth, marmar kat kat ekta bhab thakbe na, ba sob kichute gelo re gelo, eta erokom keno korlen na, oita keno erokom boshlen na, sherokom na. Ekhane abar boltechen je slackening holo ekta jinish, aste aste dhila hoyte ঢিলা হইতে শুরু করলেন, একটু একটু করে ছাড়লেন, সব কিছু চলে গেল আপনার ভিতর থেকে, বা
আল্লাহ রসুল যে জিনিসগুলোকে করতে বলছেন হয়তো ফরজ করেন নাই, সেগুলোকে খাটো করে দেখা বা আনইম্পর্টেন্ট মনে করা। ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছে, মসজিদে ঢোকার দোয়াটা, কোনো ভালো মুসলিমকে কোনোদিন দেখবেন না যে সে দোয়া ছাড়া মসজিদে ঢুকবে অথবা দোয়া ছাড়া বের হবে, অথচ জিনিসটাকে তো ফরজ পর্যায়ের না। কিন্তু আপনি যদি এটাকে ঢিসডাস করে ছেড়ে দেন, আস্তে আস্তে দেখবেন যে সাথে সাথে আরো অন্যান্য সুন্নাগুলোও ছুটে যাচ্ছে আপনার কাছে। এটা নেগেটিভ কনসিকোয়েন্সগুলো সম্বন্ধে জানবেন। ডু নট বি নেগলিজেন্ট অ্যাবাউট স্টার্টিং ইটস কজেস অ্যান্ড দ্য মিনস অফ ডিলিং উইথ ইট। এই যে ঢিলাঢালা হয়ে যায় মানুষ একটা সময় পরে ধরে রাখতে পারে না, এটা কেন হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করবেন এবং কি করে এটাকে ডিল করবেন সেটা নিয়ে পড়াশোনা করবেন। এটা এটা কন্টিনিউয়াস নার্চার করার ব্যাপার, দিনটা কন্টিনিউয়াস জীবন্ত রাখার ব্যাপার, কন্টিনিউয়াস পানি ঢালার ব্যাপার। গাছে যেরকম চারা গাছে যেরকম পানি ঢালেন সেরকম। এরপর পয়েন্ট হচ্ছে বিওয়ার অফ রিউমার্স অ্যান্ড স্প্রেডিং দেম। রিউমার্স যেগুলা জাস্ট গুজব যেগুলোকে আমরা বলি, সেগুলো সম্বন্ধে সাবধান হবেন এবং সেগুলো যেন আমরা স্প্রেড না করি সেটা খেয়াল করবেন। অর্থাৎ জাস্ট একটা হাদিস আছে না যে কারো জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট যে সে যা শোনে সেটাই সে প্রচার করে বেড়ায়। এই কথাটা মনে রাখবে যে কোনো একটা জিনিস যেটা একটা সমাজ সংসার ব্যক্তির উপরে নেগেটিভ এফেক্ট রাখতে পারে, সেইরকম একটা জিনিস প্রোপাগেট করার আগে বা সেকেন্ড কোনো পার্সনকে বলার আগে দুইবার চিন্তা করবেন যে এটা এটা কি বলার দরকার আছে, এটা কি সত্য, এটার সোর্সটা কি ভেরিফাই অথেন্টিক, বলার ভিতরে কোনো লাভ কিছু আছে, ইত্যাদি অনেক কিছু কনসিডারেশন আসবে। অ্যান্ড দ্য ব্যাড এফেক্টস অফ দ্যাট দিস হ্যাজ অন দ্য মুসলিম কমিউনিটি এবং সব রিউমারের যে ব্যাড এফেক্ট আছে সেগুলো নিয়েও চিন্তা করবেন অলওয়েজ। আচ্ছা, এখনকার এই সোশ্যাল মিডিয়া ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এই যুগে মুহূর্তের ভিতরে জাস্ট মানে হয়তো 100 কোটি মানুষের কাছে পৌঁছে গেল একটা রিউমার মুহূর্তের ভিতরে, তাই না? মানে এখন তো আরো অনেক অনেক কেয়ারফুল হওয়া উচিত। আগে যাই ছিলাম আমরা অনেক অনেক কেয়ারফুল হওয়া উচিত। ধরেন কথার কথা, সিলেটে আমি জাস্ট মান্ডেন একটা উদাহরণ দিচ্ছি, সিলেটে নোয়াখালীর লোকদের যারা সেটলার্স তাদেরকে পিটানো হয়েছে এরকম একটা খবর আপনার কাছে আসছে ঢাকায়, আগের দিনের কথা বলতেছি, বা এরকম একটা খবর ঢাকার পথে রওনা হয়েছে। ধরেন কতদিন লাগতো আসতে, আজ থেকে 100 বছর আগে হয়তো 15 দিনের পথ অতিক্রম করে ঢাকায় আসতে খবরটা। আপনি 14 দিনের মাথায় যদি সত্যটা জেনে এটাকে রাস্তায় আটকায় দিতে পারতেন আর ঢাকায় আসে না, এটা আইসা আরেকটা সিচুয়েশন তৈরি হয় না যে এবার নোয়াখালীরা সিলেটিদের পিটাই দিচ্ছে, নোয়াখালীতে যত সিলেটি আছে সব বাইর করো। কথার কথা আমি বলছি, জাস্ট এখন কি হবে এই এই জিনিসটা যে প্রোপাগেট করতেছে সিলেটে, সিলেট থেকে যে খবরটা ছড়াচ্ছে, নেক্সট 10 সেকেন্ডসের ভিতরে হয়তো সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে কেউ না কেউ জিনিসটা জানতেছে এবং তার উপর বেস করে মানে অনিষ্ঠ জাহর হয়ে যাচ্ছে। এখন আরো অনেক বেশি কেয়ারফুল হওয়ার ব্যাপার আছে। 29 নম্বর পয়েন্ট, দ্য মেজার অফ সুপিরিয়রিটি ইজ তাকওয়া অ্যান্ড রাইটিয়াস ডিডস। তাকওয়া, মুত্তাকি হওয়া, তাকওয়া, খোদা ভীরুতা, আল্লাহ ভীরুতা। খোদার কথাটা আমরা ইউজ করবো না, আল্লাহ ভীরুতা বলবো আমরা। আল্লাহ ভীরুতা যদি আমার মুখে চলে আসে বাংলাদেশি আমরা নজবিল্লাহ, আল্লাহ ভীরুতা এবং আল্লাহ সচেতনতা, গড কনসিয়াসনেস অ্যাকচুয়ালি। তাকওয়া মানে যদিও ভয়ের সাথে একটা ইয়ে আছে, খাসিয়া বা ভয়ের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা মিনিং হচ্ছে সর্বদা কনসিয়াস থাকা যে আল্লাহ আপনাকে দেখতেছেন শুনতেছেন, আল্লাহর সামনে আপনি আছেন, এই সেন্সটা। তাহলে আপনি অনেক খারাপ কাজ করতে পারবেন না, কোনো খারাপ কাজ ইনফেক্ট করতে পারবেন না। অ্যান্ড রাইটিয়াস ডিডস, আমিলুস সালে যেটা বলি আমরা, আমিলুস সালে বলি না আমরা, একটা কোরআনের খুব কমন কথা, সৎকাজ। সৎকাজ মানে ইসলাম ডিফাইন্ড, আল্লাহ ডিফাইন্ড, রসুল ডিফাইন্ড সৎকাজ, যেগুলো সেকুলার হিউম্যানিজম ডিফাইন্ড সৎকাজ না। হয়তো কখনো কনসেপ্ট করতে পারে দুইটা, সেটা আলাদা কথা। তা আমাদের কাছে সৎকাজ সবসময়ই হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে সৎকাজ বলছেন, যেটা পছন্দ করছেন, আল্লাহকে যেটা সন্তুষ্ট করে, আল্লাহর কাছে যেটা প্রিয়। কিপ অ্যাওয়ে ফ্রম অল ইগনোরেন্ট অ্যান্ড জাহেলি ফর্মস অফ
সেক্টারিয়ানিজম, মানে গোত্র গোত্রই আসাবিয়া বলে যেটা আরবিতে, যে কিপ অ্যাওয়ে ফ্রম অল ইগনোরেন্ট অ্যান্ড জাহেলি ফর্মস অফ সেক্টারিয়ানিজম, মানে মানে যেগুলোকে আমরা সেক্ট বলি না, ফিরকা বলি, সেগুলোর যে ব্যাপার আছে বেসড অন রিজিয়ন, ট্রাইবস, সেক্ট অর গ্রুপ। একটু আগে যেটা বললাম নোয়াখালী সিলেটি, রিজিয়ন, ট্রাইব, সেক্ট, গ্রুপ, আসাবিয়া যেটাকে বলে, মানে এই গ্রুপের হইলেই ঠিক আছে আর বাকি সবাই কি, এই গ্রুপের হইলে সে আমার ভাই, অন্য হইলে আমার কিছু না, এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করবেন। এবং ইন এ ব্রডারই আপনি এই যে আমি নোয়াখালীর কাছে মেয়ে বিয়ে দেয় না, আমি সিলেটির সাথে বৈবাহিক সম্পর্ক করি না, বা আমি অমুকের সাথে উঠি না, অমুকের সাথে বসি না, আমি চৌধুরী আমি অমুকের সাথে চলি না, আমি সৈয়দ আমি অমুকের সাথে, এই সমস্ত জিনিসগুলো যত এই ধরনের যত জিনিস আছে সবকটাকে সবকটা থেকে দূরে থাকবেন। কিপ অ্যাওয়ে ফ্রম অল দ্য ইগনোরেন্ট অ্যান্ড জাহেলি ফর্মস অফ এইসব, মানে সেক্টের যে সমস্ত ব্যাপারগুলো ছিল, যে সমস্তের উপর বেস করে সেক্ট হইতো তখন বা এখনো হয়, এটা এটার সাথে একটা একটা লিমিট পর্যন্ত হয়তো আপনার আপনি কিছু জিনিস পারমিটেড হইতে পারে। একটা উদাহরণ দিই আমি, আমরা একটা আমরা তো বিয়ে শাদী নিয়ে কাজ করছি বা করি, আমরা একটা বিয়ে একবার দিলাম যে খুবই ভালো মানুষ দুজনই, তারা আল্লাহ আল্লাহর জন্যই তারা বিয়ে করছেন, কেউ কাউকে চিনতেন না, আমাদের থ্রুতে ই হইল আপনার, তো তখন আপনার ওই একজনের বাড়ি চিটাগং, আরেকজনের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ পাবনা, দুজনই আল্লাহর জন্য বিয়ে করছেন, আল্লাহ দুজনে, কিন্তু বিয়ের পরে আমরা দেখলাম যে তাদের কালচারাল ডিফারেন্স এত বেশি, মানে একেবারে একটা একটা তরকারির থেকে শুরু হয় আর কি, এবং অন্যান্য জিনিসে এতই, আলহামদুলিল্লাহ তারা আছেন বিবাহিত, ভালোই আছেন, সুখী আছেন, বাট এটা কোপ আপ করতে ফ্যামিলি লেভেলে কষ্ট হয়েছে। এই জায়গায় যদি একজন সিরাজগঞ্জের মানুষ মনে করে যে না আচ্ছা আমি নর্থ বেঙ্গলেরই কাউকে বিয়ে করি, যে অনেক কিছু সিমিলার হবে, খাওয়া, টেস্ট, মানে সামাজিকতা ইত্যাদি, বা একজন চিটাগংয়ের যিনি, উনি যদি মনে করেন যে আমি চিটাগংয়ের নোয়াখালীর কুমিল্লারই বিয়ে করি, এটা দোষের কিছু না, কিন্তু বেসড অন দিস আপনি এর সাথে মিশবো, এর সাথে মিশবো না, এর সাথে উঠবো, এর সাথে বসবো না, সেরকম জিনিস যেন না হয়। দুটোর ভিতরে তফাত আছে, আসাবিয়া যেটাকে আমরা বলি বা আরব নন আরবের ভিতরেও আছে, আছে, এটা এটা আনএভয়েডেবল কিছুটা, এই জন্যই এটাকে এখানে মেনশন করা হচ্ছে যে এটা মানুষের ভিতরে হয়তো ন্যাচারাল প্রপেন্সিটি বা ন্যাচারাল একটা টেন্ডেন্সি থাকে। 30 নম্বর পয়েন্ট, দ্য বেস্ট মেথড অফ দাওয়া ইজ টু প্রেজেন্ট দ্য বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম ফার্স্ট। দাওয়াতির বেস্ট মেথড হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম ফার্স্ট। বেসিক কি, একদম বেসিক কি, সবচেয়ে আগে কি, এক নম্বর, আমরা বলছি না পাঁচটা স্তম্ভ, এক নম্বরটা ছাড়া 2 3 4 5 নাই, অর্থাৎ শাহাদা বা ইমান, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে শাহাদা অর্থাৎ ইমান, ইমানের উপর প্রতিষ্ঠিত হওয়ার আগে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়ার আগে 2 3 4 5 কোনো মিনিং নেই, তাহলে ওইভাবেই শুরু করবেন, যেটা বেসিক এবং যেটা অগ্রাধিকার ভিত্তিতে বলা সেটা দিয়ে শুরু করবেন। নট টু প্রেজেন্ট স্পেশিয়াস আর্গুমেন্ট অ্যান্ড দ্য রিফিউটেশন দেয়ার অফ, অনেক আর্গুমেন্ট রিফিউটেশন ওইসবে না গিয়ে খুব সিম্পলভাবেই করবেন। Then we should explain the truth to people against which they may measure all things. এবং তারপরে একবার যখন করবে, আপনি দেখবেন আমি বহু বছর দাওয়াতি কাজের সাথে ই করে 2018 সালে একটা নতুন ট্রেন্ডে আবার জীবনটাকে বা দাওয়াতি কর্মকাণ্ডকে আবার রিস্টার্ট করছি, সেটা কি আল্লাহ কি সত্যি আছেন, এখান থেকে শুরু, আল্লাহ আছেন কি নাই, আপনি কি শিওর আল্লাহ আছেন, যদি থেকে থাকেন শিওর হন মোটামুটি, তাইলে কি কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ প্রেরিত রাসুল, বেসিক একদম বেসিক থেকে, বড় আর্গুমেন্ট না, খুব সিম্পল জিনিস দিয়ে, অ্যান্ড দেন আস্তে আস্তে তখন আপনি যখন এটার উপর কনভিন্সড হবেন তখন আপনি মানুষকে বাকি বাকি জিনিস সম্বন্ধে কথা বলতে পারবেন যে তারা কিসের নিরিখে কি, মানে তাওহীদ, এই জন্য আমরা বলি কি ব্যাং করি সবসময় যে তাওহীদ, তাওহীদ মানে কি, আল্লাহ আছেন এবং আল্লাহ এক এবং আল্লাহ অদ্বিতীয় এবং অ্যান্ড সো অন, কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, মানে এই সব এক্সটেনশনে আসবে,
অ্যাড্রেসিং দেম অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং মানুষের লেভেলে গিয়ে কথা বলতে হবে, যেটা অলওয়েজ একটা কনসার্ন যে আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্স কারা। ধরেন আমি এখন একটা সিরিজ করতেছি সিলেটের তাকওয়া মসজিদের জন্য, ক্রান্তিলগ্নে ইসলাম, এখানে আমি বুঝি যে আমার অডিয়েন্স এই এই পার্টিকুলার ইস্যুর অডিয়েন্স কারা, যারা শিক্ষিত, যারা নিজেদের নিয়ে ইসলামকে নিয়ে এবং নিজেদের শিক্ষা দীক্ষা নিয়ে চিন্তা করে, যারা একটা দিক নির্দেশনার অভাবে হয়তো ম্যানুভার করতে পারতেছে না, এই ধরনেরটা এই এই কথাগুলো আমার মাথায় থাকে। কিন্তু এইটাই যখন আমি ধরেন রাজশাহীর সেই পওয়ার মাঠে একটা প্রোগ্রাম করছিল, ওই যে ইসেদ করছিলাম ইসেদের আব্দুর রাজাক বিন ইসেদের অ্যারেঞ্জমেন্টে, সেখানে কিন্তু আমি এই ল্যাঙ্গুয়েজে কথা বলিনি, সেখানে মাঠের মানুষের ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করছে, হয়তো পারি নাই সেটা অন্য জিনিস। তো অ্যাড্রেসিং দ্যাম অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, তাদের বুঝ অনুযায়ী তাদের অ্যাড্রেস করা, অ্যান্ড লুকিং ফর ওয়েজ টু মেক দ্য মেসেজ অফ গাইডেন্স এন্টার দেয়ার হার্টস, এবং কিভাবে তাদের অন্তরে ঢুকবে। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি সিলেটি ক্রাউডের কাছে কথা বলি, আমি যেহেতু সিলেটি, আমি অনেক আমার অনেক সিলেটি লেকচার দেখবেন আপনি, কারণ কি সিলেটি মাঠের মানুষের কাছে, মাঠ জলসা জিতরে বলে অথবা ওয়াজ মহফিল বলে, সেরকম একটা জায়গায়ও আমি কথা বলছি, একেবারে গণসাধারণ, তখন আমি কি সিলেটিতে কথা বলার চেষ্টা করছি, আমি বেটার রিলেট করতে পারবো তাদের সাথে। ইংলিশে যদি কেউ কথা বলে তার চেয়ে, তাই না, অথবা রাবীন্দ্রিক বাংলায় কেউ কথা বলে যদি তার চেয়ে, আমি সিলেটিতে বেশি রিলেট করতে পারবো, এই কথাটা বলছি। 31 নম্বর পয়েন্ট, আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব ইনশাআল্লাহ। দাইয়া অ্যান্ড ইসলামিক মুভমেন্টস মাস্ট কনস্ট্যান্টলি পুট দেয়ার ট্রাস্ট ইন আল্লাহ, এই খুব ইম্পর্টেন্ট কথা। এ হইলে, বি হইলে, সি হইলে, ডি হইলে দাওয়াতি কাজ খুব সাকসেসফুল হবে। অনেক সময় দেখি আমরা বসে টেবুলেট করতেছে বা মানুষ এগুলাকে লিস্ট করতেছে, দায়ীরা প্রথম ফ্যাক্টরটাই নাই যে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর করুণা লাগবে, আল্লাহর ইচ্ছা লাগবে, আল্লাহ রাজি খুশি হইতে হবে, আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর স্যাংশন লাগবে ইত্যাদি। তো বলতেছেন যে দায়ী যারা তারা এবং সকল ইসলামিক মুভমেন্ট যেখানে হোক না কেন, মাস্ট কনস্ট্যান্টলি পুট দেয়ার ট্রাস্ট ইন আল্লাহ, অলওয়েজ চিন্তা করবেন যে আল্লাহর উপর ভরসা করে আপনি কাজটা করতেছেন, আল্লাহ চাইলে হবে না এলে হবে না, কিন্তু আপনি আপনারটুকু করে যাবেন, এটার সাকসেস রেজাল্ট হচ্ছে আল্লাহর হাতে, আপনার সাথে শুধু এফোর্টটুকু। ডুইং দেয়ার বেস্ট অ্যান্ড আস্কিং আল্লাহ ফর হেল্প, আপনারটুকু আপনি করবেন বেস্টটা করার এবং আল্লাহর সাহায্য চাবেন। বিং সার্টেন দ্যাট আল্লাহ ইজ দ্য ওয়ান হু কন্ট্রোলস দ্য প্রোগ্রেস অফ দাওয়া, একেবারে নিশ্চিত থাকবেন যে আল্লাহ একটা দাওয়াতি প্রোগ্রামের প্রোগ্রেসটাকে কন্ট্রোল করেন, কোন দিকে যাবে কি হবে সেটা আল্লাহর হাতে, আপনি শুধু চেষ্টাই করতে পারেন, আর আপনি চেষ্টার জন্য রিওয়ার্ড পাবেন, রেজাল্টের জন্য না। অ্যান্ড হেল্পস দ্য দাইয়াস, আল্লাহ হেল্প করেন দাওয়াতি কাজের প্রোগ্রেস নিয়ন্ত্রণ করেন এবং দাওয়াইদের হেল্প করেন আল্লাহ। অ্যান্ড দ্যাট দ্য রিলিজিয়ান অ্যান্ড অল ম্যাটার্স আর ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ, রিলিজিয়ান যেমন, ধর্ম যেমন, দিনের ব্যাপার যেমন, এবং সব ব্যাপারই আল্লাহর হাতে ন্যস্ত, আল্লাহ ডিসাইড করবেন কি। এইটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি, আমাদের বড় বড় দাওয়াতি কাজ করা দলগুলা একসময় মনে করে টাকা পয়সা হইলে দাওয়াতি কাজ হবে, ব্যবসা হইলে হবে, তো জনসেবা করলে হবে, তো এনজিও করলে হবে, বা হসপিটাল খুললে হবে, বা ইত্যাদি অ্যান্ড সো অন, একসময় আল্লাহ ফ্যাক্টরটা চলে যায় তাদের কাছে। আমি অনেক সময় অবজার্ভ করছি তাদের একটা মিটিং বা একটা নীতি নির্ধারণী কি হচ্ছে, বৈঠক হচ্ছে, আল্লাহ কোনো ফ্যাক্টর নেই এখানে, যদিও তারা আল্লাহর জন্যই করতেছে, ব্যাক অফ দ্যার মাইন্ড হয়তো সেটাই আছে, কিন্তু তারা ওই কজ অ্যান্ড এফেক্টগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে যে টাকা পয়সা নাই তো এখানে একটা সভা করা যায়, তো এটা করা যাবে না, বা ওইখানে একটা মাইক ভাড়া করা যায় তো করা যাচ্ছে, কথার কথা আমি বলতেছি আর কি, এই ধরনের ব্যাপার। তো বলতেছেন যে দিস গাইডলাইন্স অ্যান্ড প্রিন্সিপালস আর দ্য ফ্রুট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ মেনি স্কলার্স অ্যান্ড দ্য ইয়ে, এগুলো হচ্ছে লং টাইম ধরে মানুষের যে এই 1400 বছরের ওভার দ্য পিরিয়ড অফ টাইম মানুষের এক্সপিরিয়েন্স থেকে যেগুলো, সেগুলোর থেকে এই গাইডলাইনগুলোকে প্রিপেয়ার করা হয়েছে। এবং লাস্টে সেই চ্যাপ্টারের লাস্টে আবার বলতেছে, অল দ্য ইয়ার শুড রিয়েলাইজ দ্যাট দেয়ার অ্যাফেয়ার্স উইল নট বি সাউন্ড অ্যান্ড দেয়ার দাওয়া উইল নট সাকসিড আনটিল দ্য রিলাই আপন আল্লাহ, আল্লাহর উপর যতক্ষণ তারা ভরসা না করতেছে তাদের কাজকর্ম সঠিক হবে না এবং তাদের দাওয়াতি কাজে সফলতা আসবে না। সুতরাং শুরুই করতে হবে, আমরা কি এই যে খুতবাতুল হাজারে শুরু করি বা প্রত্যেকটা দাওয়াতি কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা জলসা, প্রত্যেকটা মিটিং আল্লাহর উপর, আল্লাহর কাছে সারেন্ডার করে শুরু করতে হবে। ইন্নাল হামদালিল্লাহ
নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। প্রত্যেকটা জিনিসে আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, আল্লাহর কাছে সারেন্ডার করতেছি, এইভাবে শুরু করতে হবে। পুট দেয়ার ট্রাস্ট ইন হিম, আল্লাহতে ভরসা করতে হবে। ইন অল দেয়ার অ্যাফেয়ার্স, সমস্ত অ্যাফেয়ার্সের জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। অ্যান্ড আস্ক হিম ফর স্ট্রেংথ, এবং তার কাছেই সাহায্য চাইতে হবে, শক্তি চাইতে হবে। হ্যাভ পিওর অ্যান্ড সিনসিয়ার ইন্টেনশনস, পিওর অ্যান্ড সিনসিয়ার, পিওর মানে কেবলমাত্র আল্লাহর জন্য, সিনসিয়ার বিশ্বস্ত, একদম মনে প্রাণে বিশ্বাস করে সেই ইন্টেনশনই করতে হবে, এবং শুধু আল্লাহর জন্য একটা কাজ করতে হবে। ফ্রি দেমসেলভস ফ্রম উইমস অ্যান্ড ডিজায়ার্স, হুজুক, যত ধরনের হুজুক আছে, ডিজায়ার্স, হাওয়া, কামনা বাসনা, সেটাকে ফ্রি করতে হবে। অ্যান্ড রেফার অল দেয়ার অ্যাফেয়ার্স টু আল্লাহ, এবং সব কিছুকে আল্লাহর কাছে ফিরে নিয়ে যেতে হবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু নিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আর একটা চ্যাপ্টার শেষ করলাম, এগুলো হলো অক্সিলারি চ্যাপ্টার, একদম শেষের মেন জিনিসগুলো শেষ হওয়ার পরে এই আগামী একটা চ্যাপ্টার আছে ছোট্ট, এটার নাম হচ্ছে কনক্লুশন, উপসংহার। যে কোনো একটা বই, যে কোনো একটা কাজের শেষে একটা র্যাপ আপ করা হয়, সেরকম একটা জিনিস, আমরা সেটা পড়ব আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তফিক দেন, যা শুনলাম তার ভিতরে ভালো যা তার উপর আমল করার, ভালো যা কিছু আপনারা শুনছেন সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তফিক দেন যা ভালো শুনছি তার উপর আমল করার এবং জীবনে বাস্তবায়িত করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।